আজ বিধানসভায় গণ্ডগোল এবং হামলার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশক উত্তোলকে দাহ হল। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহায় এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীবৃন্দ। মিছিলটি লাউদহা বিডিও অফিস থেকে দুর্গাপুর ফরিদপুর থানা অবধি মিছিলটি পরিক্রমা করে শেষে লাউদহা বিধায়ক কার্যালয়ের সামনে শুভেন্দু অধিকারীর কুশক উত্তোলিকা দাহ করা হয়। সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উপর হামলার প্রতিবাদে লাউদহা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল শুরু করেন সোমবার সন্ধ্যা 7টা নাগাদ। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। বন্দে মাতরম বলছি বলবো, বলছি বলবো, লাঠি খাই গুলি খাই, বন্দে মাতরম বলছি বলবো, বলছি বলবো। বিজেপি জেনে রাখো, গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসকে রোকা যায় না, যাবে না, যায় না, যাবে না। এই গুন্ডা বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। গুন্ডা বিজেপি ওয়াক্ত, ওয়াক্ত, ওয়াক্ত। এই গুন্ডা অসভ্য বিজেপি ওয়াক্ত, ওয়াক্ত, ওয়াক্ত। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ঢুকো না, ঢুকো না। ভাই পেছনে জুতো মার, জুতো মার, জুতো মার, ছোটি মার, লাঠি মার, লাঠি মার। আপনারা জানেন বিধানসভার ইতিহাসে আজ একটা কালা দিন। বিরোধী দলনেতার নেতৃত্বে যেভাবে ন্যাক্কারজনক ভাবে সরকারি দলের বিধায়কদের বিধানসভার ভেতর আক্রমণ করা হয়েছে, আমাদের সহযোদ্ধা, আমাদের দলের নেতা মাননীয় বিধায়ক অসিতদাকে আক্রমণ করে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলা বিধায়কদের শ্লীলতাহানি করার চেষ্টা হয়েছে, তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই অশান্তি সৃষ্টিকারী শিশিরবাবুর কুসন্তান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ বিধানসভার কালা দিন। পাণ্ডবেশ্বর বিধানসভার যারা কর্মী আছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের, আমাদের দলীয় কর্মীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এই লড়াইয়ে হাজার হাজার মানুষ আমাদের সাথে আছেন। আজ মানুষের ঢল রাস্তায় নেমেছে, সবাই এই অন্যায়ের প্রতিবাদ করছে। আসলে একটা বাঁদরের গলায় মুক্তার হার হয়েছে। দলনেতা, বিরোধী দলনেতা হওয়ার অনুপযুক্ত। দিল্লিতে যারা বিজেপির বন্ধুরা বসে আছেন তাদের বলবো যে অন্তত শিক্ষিত, সামান্য বুদ্ধি আছে এমন কাউকে বিরোধী দলনেতার আসনে বসান। একটা চরিত্রহীন, লম্পট, অসভ্য ইতর যার বিধানসভার ধারা, বিধানসভার কার্যক্রম সম্বন্ধে আইডিয়া নেই, এমন একটা লোককে অসভ্যতার চরম শিখরে আজ পৌঁছে গেছে। আমরা এর ধিক্কার জানাই, আমরা মর্মাহত, আমরা সারা বাংলার মানুষ আজ বিধানসভার এই ঘটনাকে ধিক্কার জানায়।